সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু অ্যান ইউ ইংলিশ এডো বাংলা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আজকের আলোচনার বিষয় ইংলিশ রিডিং স্কিল প্রথম বর্ষ এবং অ্যাডভান্স রাইটিং স্কিল এর রাইটিং ওয়ান দ্বিতীয় বর্ষ এর পার্ট এ মানে ইংলিশ রিডিং স্কিল অনার্স প্রথম বর্ষের পার্ট এ এর সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো এক মার্কের দেয়া থাকে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আর ইংলিশ ডিপার্টমেন্টের অনার্স সেকেন্ড ইয়ারের অ্যাডভান্স রিডিং অ্যান্ড রাইটিং স্কিল এই বইয়ের অ্যাডভান্স রাইটিং স্কিল এর পার্ট ওয়ান মানে রাইটিং ওয়ান এর যে পাঁচটি সংক্ষিপ্ত ব্রিফ কোশ্চেন দেওয়া থাকে সে সম্পর্কে আলোচনা করব অর্থাৎ অনার্স প্রথম বর্ষ ও দ্বিতীয় বর্ষের এর এক মার্কের সর্বশেষ চূড়ান্ত সাজেশন আজকের ভিডিওতে আলোচনা করা হবে আজকের ভিডিওটি অনার্স প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ উভয়ের জন্যই দরকারি আলোচনা করার পূর্বে এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকনটিতে অন করে দাও এবং আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে তোমরা জয়েন হতে পারো বিষয় ভিত্তিক আলোচনার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে আরও এর আগের আপলোডকৃত ভিডিওগুলোর লিঙ্ক পাবে তোমরা সেখানে তা কালেক্ট করতে পারো আসা শুরু করছি ফাইনাল সাজেশন দু হাজার উনিশ পার্ট এ ইংলিশ রাইট ইংলিশ রাইটিং স্কিল অনার্স প্রথম বর্ষ অ্যাডভান্স রাইটিং স্কিল রাইটিং ওয়ান দ্বিতীয় বর্ষ প্রথমে আমরা রাইটিংয়ের ইন্ট্রোডাকশন এ যে প্রশ্নগুলো দেওয়া থাকে সেগুলো আলোচনা করব। আর যে সকল প্রশ্নগুলোর মধ্যে থ্রি স্টার ফোর স্টার টু স্টার ওয়ান স্টার দেওয়া রয়েছে সেগুলো তোমরা ভালোভাবে পড়ে নেবে এক নম্বরে যে প্রশ্নটি দিয়েছি তা হলো হোয়াট ইজ স্কিনিং দুই নম্বর হোয়াট কাইন্ড অফ স্কিল ইজ রাইটিং তিন নম্বর হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ চার নম্বর প্রশ্ন হাউ মেনি স্কিল আর দেয়ার ইন ইংলিশ পাঁচ নম্বর প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হোয়াট ডু ইউ নো অ্যাবাউট বায়োগ্রাফি ছয় নম্বর প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন হোয়াট ইজ প্লাগ্রিজিয়াম সাত নাম্বার প্রশ্ন হোয়াট ইজ স্টর্মিং আট নাম্বার প্রশ্ন রাইট ডাউন দ্য রাইটিং প্রসেস নয় নম্বর প্রশ্নই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ডিফাইন কুয়েশন ইন রাইটিং দশ নম্বর প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হোয়াট ডু ইউ মিন বাই ডাফটিং এগারো নম্বর প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হোয়াট ইজ বিব্লিউগ্রাফি বারো নম্বর প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন হোয়াট ইজ স্কিমিং তেরো নম্বর প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন হোয়াট ডাস রিভাইজিং মিন এখন আমরা প্যারাগ্রাফ থেকে আলোচনা করব এক নম্বরে হোয়াট ইজ এ প্যারাগ্রাফ অত্যন্ত কমন একটি প্রশ্ন দুই নম্বর কমন প্রশ্ন হোয়াট ইজ এ হোয়াট ইজ দ্য টপিক সেন্টেন্স ইন এ প্যারাগ্রাফ তিন নম্বর প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ হোয়াট ইজ কুয়ারেন্স ইন এ প্যারাগ্রাফ চার নম্বর প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ হোয়াট ডু ইউ নো অ্যাবাউট আর্গুমেন্টেটিভ প্যারাগ্রাফ পাঁচ নম্বর প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হোয়াট আর দ্য ফাংশনস অফ এ টপিক সেন্টেন্স ছয় নম্বর প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হোয়াট ইজ অ্যান এক্সপোজিটরি প্যারাগ্রাফ সাত নম্বর প্রশ্ন মোটামুটি কমন রয়েছে হোয়াট ইজ এ কম্পারিজন প্যারাগ্রাফ আট নম্বর প্রশ্ন হোয়াট ইজ এ ডিফিনিশন প্যারাগ্রাফ নয় নম্বর প্রশ্ন হোয়াট ইজ এ লিড সেন্টেন্স দশ নম্বর প্রশ্ন হোয়াট আর দ্য এলিমেন্টস অফ এ প্যারাগ্রাফ এটি মোটামুটি কমন এগারো নম্বর প্রশ্ন হোয়াট ইজ দ্য কে সেন্টেন্স ইন এ প্যারাগ্রাফ বারো নম্বর প্রশ্নটি অত্যন্ত কমন নেম ডিফারেন্ট টাইপ অফ এ প্যারাগ্রাফস তেরো নম্বর প্রশ্ন হোয়াট ইজ ডেসক্রিপ্টিভ প্যারাগ্রাফ চোদ্দো নম্বর প্রশ্ন হোয়াট ইজ কন্টাস্ট প্যারাগ্রাফ ষোলো নম্বর প্রশ্ন হোয়াট ডু ইউ নো অ্যাবাউট পারসেসিভ প্যারাগ্রাফ সতেরো নম্বর প্রশ্ন হোয়াট লিঙ্কাডস আর ইউজড ইন রাইটিং ইন এক্সাম্পল প্যারাগ্রাফ এখন আমরা এসে থেকে আলোচনা করবো হোয়াট ইজ অ্যান এক্সপোজিটরি এসে এটি একটি কমন প্রশ্ন দুই নম্বর প্রশ্ন হোয়াট ইজ দ্য ফাংশন অফ অ্যান এক্সপোজিটরি এসে এটি একটি কমন প্রশ্ন তিন নম্বর প্রশ্ন হোয়াট ডু ইউ মিন বাই ন্যারেটিভ এসে এটি একটি কমন প্রশ্ন চার নম্বর প্রশ্ন এ ফর্মাল এসে পাঁচ নম্বর প্রশ্ন হোয়াট ডু ইউ অ্যাবাউট দ্য থিসিস স্টেটমেন্টস এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দুই নম্বর হোয়াট ইজ দ্য ফাংশন অফ অ্যান এক্সপোজিটরি এসে এটি অত্যন্ত কমন তিন নম্বর হোয়াট ডু ইউ মিন বাই দ্য নেেটিভ এসে এটি অত্যন্ত কমন চার নম্বর ডিফাইনে ফর্মাল এসে এটি অত্যন্ত কমন পাঁচ নম্বর হোয়াট ডু ইউ নো অ্যাভোর থিসিস স্টেটমেন্ট এটি অত্যন্ত কমন সাত নম্বর প্রশ্ন অত্যন্ত কমন নেমে টাইটেল অন হুইস অ্যান আর্গুমেন্ট

এগারো নম্বর প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন হোয়াট ইজ ডেসক্রিপটিভ এসে বারো নম্বর প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন হোয়াট ইজ দ্য ফাংশন অফ অ্যান আর্গুমেন্টেটিভ এসএ তেরো নম্বর প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন হোয়াট ইজ আর্গুমেন্টেটিভ এসে চৌদ্দ নম্বর প্রশ্ন হোয়াট ইজ পারসুয়েসিভ এসএ পনেরো নম্বর প্রশ্ন হোয়াট ডু ইউ মিন বাই অ্যান এক্সাম্পল এস এটা তো গুরুত্বপূর্ণ নয় এখন আমরা রিপোর্ট থেকে আলোচনা করবো হোয়াট ইজ এ রিপোর্ট দুই নম্বর হোয়াট ইজ সার্ভি রিপোর্ট তিন নম্বর হোয়াট ইজ এ বিজনেস রিপোর্ট এটি কমন চার নম্বর হোয়াট ইজ এ নিউজ পেপার রিপোর্ট এটি অত্যন্ত কমন পাঁচ নম্বর নেম দ্য পার্টস অফ এ নিউজ রিপোর্ট আট নম্বর প্রশ্ন হোয়াট ইজ দ্য অফ এ নিউজ রিপোর্ট নয় নম্বর প্রশ্ন হোয়াট ইজ দ্য মেইন এইম অফ রাইটিং এ রিপোর্ট এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নয় এ দশ একই প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ এ শর্ট রিপোর্ট বারো নম্বর প্রশ্ন নেম দ্য টাইপ অফ এ রিপোর্ট তেরো নম্বর প্রশ্ন হোয়াট ইজ লেট প্যারাগ্রাফ এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন চোদ্দ নম্বর প্রশ্নটি অত্যন্ত কমন প্রশ্ন হোয়াট ইজ এক্সকিউটিভ সামারি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন পনেরো নম্বর প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন হোয়াট ইজ অ্যান ইনফর্মাল রিপোর্ট ষোলো নম্বর ষোলো নম্বর প্রশ্ন হোয়াট ইজ দ্য লিড ইন আ নিউজ রিপোর্ট সতেরো নম্বর প্রশ্ন হোয়াট ডু ইউ নো অ্যাবাউট এ ফর্মাল রিপোর্ট আঠেরো নম্বর প্রশ্ন হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন এ ফরমাল অ্যান্ড ইন অ্যান্ড ইনফর্মাল রিপোর্ট উনিশ নম্বর প্রশ্ন

চব্বিশ নম্বর প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন হোয়াট ইজ দ্য লেট ইন এ নিউজ রিপোর্ট পঁচিশ নম্বর প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন হোয়াট আর দ্য ফোর ইম্পারেটিভ ফর রাইটিং হেডলাইন্স এখন আমরা লেটার নিয়ে আলোচনা করবো হোয়াট ইজ এ বিজনেস লেটার এটি অত্যন্ত কমন একটি প্রশ্ন হোয়াট আর দ্য এসেন্সিয়াল এলিমেন্ট অফ অ্যান অফিসিয়াল লেটার দুই নম্বর প্রশ্ন এটি অত্যন্ত কমন তিন নম্বর অত্যন্ত কমন হোয়াট ইজ ডিউ লেটার চার নম্বর প্রশ্ন অত্যন্ত কমন হোয়াট ইজ এ ফরমাল লেটার পাঁচ নম্বর প্রশ্ন অত্যন্ত কমন হোয়াট আর দ্য পার্টস অফ এ ফরমাল রেটার ছয় নম্বর প্রশ্নটি অত্যন্ত কমন হোয়াট ইজ অ্যান ইনফরমাল লেটার সাত নম্বর প্রশ্ন হাউ মেনি পার্টস আর দেয়ার ইন অ্যান ইনফর্মাল লেটার আট নম্বর প্রশ্নটি অত্যন্ত কমন হোয়াট ইজ এ কভার লেটার নয় নম্বর প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রাইট দ্য ডিফারেন্স বিটুইন এ ফর্মাল অ্যান্ড এ ইনফরমাল লেটার এখন নম্বর প্রেস রিলিজ থেকে আলোচনা করব গিভ দ্য ডেফিনিশন অফ এ প্রিস রিলিজ দুই নম্বর প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হোয়াট ইজ দ্য পারপাস অফ এ প্রিস রিলিজ তিন নম্বর প্রশ্ন হু আর দ্য টার্গেটস অফ এ প্রিস রিলিজ চার নম্বর প্রশ্ন হোয়াট ইজ দ্য হেডলাইন অফ এ প্রেস রিলিজ পাঁচ নম্বর প্রশ্ন হোয়াট ইজ এম্বা বা ডাটা ডেইট হোয়াট ইজ এম্বার বা গু এটি অত্যন্ত কমন একটি প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন হোয়াট ইজ ডেকলাইন ইন এ প্রেস রিলিজ এখন আমরা মেমো থেকে আলোচনা করবো এক নম্বরে দিয়েছি হোয়াট ইজ এ মেমো অত্যন্ত কমন দুই নম্বর হোয়াট ইজ দ্য পারপাস অফ এ মেমো অত্যন্ত কমন তিন নম্বর হোয়াট ইজ দ্য ফুল নেম অফ এ মেমু চার নম্বর মেনশন দ্য টাইপ অফ এ মেমু পাঁচ নম্বর হোয়াট আর দ্য ফাংশন অফ এ মেমো অত্যন্ত কমন ছয় নাম্বার হাউ মেমো আর ডিফারেন্ট ফর্ম লেটার্স সাত নম্বর টু হোম আর মেমোস রিটেন এখন আলোচনা করছি নোটিশ থেকে হোয়াট ইজ এ নোটিস দুই নাম্বার হোয়াট ইজ দ্য ফাংশন অফ এ নোটিস তিন নাম্বার হোয়াট টাইপ অফ কমিউনিকেশন ইজ নোটিস চার নম্বর প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন হোয়াট ইজ দ্য মেইন এইম অফ এ নোটিস সবের শিক্ষার্থীবিন্দু আসে পর্যন্ত ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো এর পরের ভিডিও নিয়ে আসছি ফুরমার্কের চূড়ান্ত সাজেশন নিয়ে ততক্ষণ সুস্থ থাকো আর আমাদের চ্যানেলের সাথেই থাকো আল্লাহ হাফেজ